ক্যান্সারে আক্রান্ত দেবের বাঘাযতীন পরিচালক অরুণ রায় চিন্তায় পড়েছে টলিউড। ক্যান্সারে আক্রান্ত বাঙালি পরিচালক অরুণ রায় এবারের পুজোয় দেশপ্রেম নিয়ে পর্দায় ফিরছেন দেব। এবার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে ধরা দেবেন অভিনেতা, সেই ছবি বাঘাযতীনের পরিচালক অরুণ রায়। তার আগেই এমন মন খারাপ খবরেই চিন্তার ভাঁজ বাঙালি ইন্ডাস্ট্রিতে। এই সময় একই সঙ্গে বাংলা ও হিন্দিতে মুক্তি পাবে দেবের ছবিটি। স্বাধীনতা দিবসের আগের দিন বাংলা ভাষায় সামনে এসেছে এই ছবির টিজার। স্বাধীনতা দিবসের দিন হিন্দিতে রিলিজ হয় ছবির টিজার। এই টিজার ইউটিউব দেখে ফেলেছেন প্রায় 4.5 লক্ষ মানুষ। গত বছর স্বাধীনতা দিবসে এই ছবি ঘোষণা করেছিলেন দেব। ছবির মুক্তির আগেই সম্প্রতি পরিচালকের শরীরে বর্ণপণ বাসা বাঁধার খবরটি প্রকাশ্যে আসে। গলায় ক্যান্সার হয়েছে তার। একদিকে সংবাদ সংস্থাকে খবরের শিলমোড় দেন 11 পরিচালক, তবে ক্যান্সারকে হারাতে বদ্ধপরিকর তিনি। পরিচালক অরুণ রায় জানিয়েছেন টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসা শুরু হয়েছে তার। আগামী সপ্তাহ থেকেই কেমোথেরাপি শুরু হবে। কাল পরশুর মধ্যেই কেবল তারিখ ওদের হাতে পাবেন তিনি। সব মিলিয়ে মোট 16টি কেমোথেরাপি নিতে হবে তাকে। অরুণ রায়ের অসুস্থতার খবর ইতিমধ্যেই কানে পৌঁছেছে দেবের। সব রকম সাহায্যের আশ্বাসও দিয়ে ফেলেছেন তিনি। বাঘাযতীনে এবার পুজোয় মুক্তি পাবে। অরুণ রায়ের দ্রুত আরোগ্য কামনায় করছে আপামর চলচ্চিত্র প্রেমীরা।